নেত্রকোনার কংস নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং বালু এবং পাথর বাহী নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছে এলাকাবাসী। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। নির্মাণ কাজে নেত্রকোনার সিলিকা বালুর কদর থাকায় প্রতিদিনই এই বালু সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। সড়ক ও নৌপথে এ বালু পরিবহন হয়, কিন্তু দুর্গাপুরের সোমেশ্বরী ও পূর্বধলা উপজেলার কংস নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে একটি চক্র মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। দুর্গাপুর থেকে খালিয়াজুরি পর্যন্ত 20টি পয়েন্টে চলছে এই চাঁদাবাজি। রিসিপ্ট দেওয়ার পর আমরা বললাম আমরা বোঝার দরকার আছে, টাকা যদি না দেন তোমরা বড়ি কিনারে বিরাও, আর আমাদের জোর করে মানে বডিগুলা কিনারে বিরাইছে করে লাঠি বন্ত যাইরে থেকে চাইরে লাঠি বন্ত পাঁচখানে আরো পাঁচখানে ধরবে। আচ্ছা, পরে এই 700, 1000, 2000 করে চাঁদাবাজি করতেছে 1200 টাকা। টারকা কোন একটা জায়গা, এখানে এক জায়গা তুই দুইটা ধরে মানে একটা দেওয়ার লাগে আপনার 1200 টাকা আর একটা দেওয়ার লাগে 700 টাকা। এই অবস্থা, একটা 1300 জোর করে যাইরে থেকে এখন বর্তমানে এটা হলো মানে এক নাম্বার শুরু এটা। এরপরে আপনার হইলো ওই সামনে একটা ঘাট, ফেরি ঘাট এখানে একটা, এরপর হয়েছে বড়াইল, এরপর হয়েছে টারকাকোনা দুইটা, টারকাকোনা দুইটা, তারপরে আরেকটা হইলো ওই সামনে এটা কি আটপাড়া একটা। দুর্গাপুর থেকে এমনি আর মতন যেতে পাই 7 থেকে 8 হাজার টাকা হাতে এরা বাসনি দিতে হয় মাঝখানে বাজার। এটি কোন তিন জায়গা আমি আর বড়াইল এই কইরা বাজার আটপাড়া। চাঁদাবাজির অভিযোগ ওঠা সাবেক ইউপি সদস্য রুহুল জানালেন তিনি নন চাঁদাবাজিতে জড়িত অন্য একটি পক্ষ। এই একটা কুচক্রি মহল আমাদের বিরুদ্ধে আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মানে আমাদেরকে এই মানহানি করা হচ্ছে। যেমন এই ঝামধলা ঘাটের উজান দেয়া হানিফ মেম্বার কৈলাডি, হালিম মাস্টার ধলার, উলোয়ান্দা হালিম, এই তিনজনে তারা তাদের বাহিনী না চাঁদাবাজি করতেছে। আপনার সরজমিনে তদন্ত করলেও পাইবেন এবং ডেউটুকুনের বাইর ঠেলে আপনার মন্তাজ মেম্বরের ছেলে আনোয়ার, সে তার বাহিনী না চাঁদাবাজি করতেছে। কিন্তু আমরা যে কেন মানহানি হইলাম, আমাদেরকে কেন এই ভেদ যদি করা হইল, এটা আইনানুগভাবেও আমরা সেটার বিচার চাই। তদন্ত চলছে জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে দুটি চিঠি এসেছে তদন্তের জন্য এবং সেটির ফিডব্যাক দিতে বলা হয়েছে যে পূর্বধলা উপজেলায় কংস নদী, সেখানে দুটি অভিযোগ এসেছে এবং সেটি তদন্তনাধীন আছে এবং একটি তদন্ত প্রক্রিয়া চলমান আছে এবং আমরা তদন্ত প্রক্রিয়ার পর এখানে সহকারী কমিশনার ভূমিকা নিয়ে তাকে নিয়ে তদন্তটি করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহাবুদ্দিন শিহাব, RTV।